করি থাকি। ও বাবা গো মাগো মেড বেললে গো, আমি কি আর অন্যায় করেছি ট্যাটুলে জবে আমাকে মারছো? এ থাম, এ শালাকে মারতে হবে না, চুপ। আপনি যেভাবে হোক ব্যবস্থা করেন। এমন কি হয়েছে বেটা যে তুমি এই গ্রামে বিয়ে করার কথা বলছো? শুনবেন কাকা, তাহলে শোনেন। বাচ্চা কেউ আছেন? আপনার পার্সেল এসেছে। হ্যাঁ হ্যাঁ আসছি। ম্যাডাম এই নেন আপনার পার্সেল। থ্যাংক ইউ। ওকে ম্যাম আমি এখন আসছি। এই দাঁড়াও, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। দেখুন ম্যাডাম, আপনার পার্সেলটা হয়ে গেছে, আপনার সাথে কথা বলার এখন আমার সময় নেই। না, আজকে তোমাকে আমার কথা শুনতেই হবে। আমি কি দেখতে কমা? আমার ভেতরে এমন কি নেই যার জন্য তুমি আমাকে সবসময় এড়িয়ে চলো? ভালোবাসতে হলে চেহারা দরকার হয় না, ভালো মন থাকা দরকার, যা তোমার মধ্যে নেই। আমি এখন আসছি। অনেকদিন তো হয়ে গেল, ডেলিভারি বয় তোর প্রেমে পড়লো নাকি? না রে, ও কিছুতেই পাত্তা দিছে না। তুই ওকে ছেড়ে দে, ও তোর প্রেমে পড়বে না, ও একবারে আলাদা ছেলে। না, আমি ওকে জীবনে ছাড়বো না, যেভাবেই হোক ওকে আমি ভালোবাসবই। ঠিক আছে, তুই চেষ্টা করে দেখ, পারিস কি না। ম্যাডাম আপনার পার্সেল এসেছে। আমি যেতে পারবো না, আমার পায়ে লেগেছে, তুমি এসে একটু পার্সেলটা দিয়ে যাও না। ঠিক আছে যাচ্ছি। তুমি এরকম পাগলামো করো না, তুমি চাইলে আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। আমার কোনো ভালো ছেলে দরকার নেই, আমি শুধু তোমাকে চাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কাঁদো না, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু ভয় হয় এখনকার মেয়েদেরকে বিশ্বাস করতে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আজ আমি খুব খুশি, তার থেকেও বেশি খুশি হব কাল ভ্যালেন্টাইনস ডে। কাল আমাকে যদি আমার বন্ধু-বান্ধবীর সামনে প্রপোজ করো। তোমার বন্ধু-বান্ধবীর সামনে কেন, সারা পৃথিবীর সামনে আমি তোমাকে প্রপোজ করতে পারি। ঠিক আছে, কাল কলেজ গেটের সামনে আমি তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা তাই হবে। আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। ইয়েস, আমি জিতে গেছি। শুধু তোমাকে জেতানোর জন্য আমি সব কিছু করতে পারি। এই তোরা সবাই দেখ, ও শুধুমাত্র আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার সামনে গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সত্যি তুই জিতে গেলি রে, তোর জেতের কাছে সবাই হার মানে। আর কতক্ষণ গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো, সবাই তো তাকাচ্ছে, এবার তো গোলাপটা নাও। তোর গোলাপ নেবো আমি, সামনে একটা ডেলিভারি বয় হয়ে তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? লোকে দরজা দরজা না গেলে তো পেটের ভাত হয় না, আর আমি ভালোবাসবো তাকে? এইসব তুমি কি বলছো? এতগুলো লোকের সামনে তুমি আমাকে ছোট করো না, তুমি একবার বলো না আমাকে ভালোবাসো। তাহলে শোন ছোট লোকের বাচ্চা, আমি আমার বান্ধবীদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম, তোকে আমার ভালোবাসার জালে ফাঁসাবো, আর আমি সেটা করতে পেরেছি, এতে আমি অনেক হ্যাপি। তুমি ওরকম কথা বলো না,
আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এখানে কি হয়েছে রীতি? এটা দেখ, এই তো আমার বয়ফ্রেন্ড, বড় কোম্পানিতে চাকরি করে, আর তুই আমাকে প্রপোজ করতে এসেছিস? এই শালা, তুই এত বড় সাহস যে আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে এসেছিলি? শালা, তোকে শেষ করে দেব। এই থামো থামো, এইসব ছোট লোককে মেরে শুধু শুধু হাত গন্ধ করার কোনো প্রয়োজন নেই। চল আমরা পার্কে থেকে ঘুরে আসি। আমার একটা বন্ধুর ভালো মেয়ে আছে, কালকে তুমি আর তোমার আব্বা গিয়ে মেয়েটাকে দেখে আসো। কিরে রীতি, তোর পার্সেল আসিক আর আসে না নাকি? না না, ওকে এমন শিক্ষা দিয়েছি না, ওর জীবনেও আসবে না। তুই যাই বলে তাই বল, তো শুধুমাত্র জিতালি কই ছেলেটার সাথে তোর বেইমানি করা ঠিক হয়নি। ওসব কথা বাদ দে তো, শাবনুরের কি ব্যাপার তাই বল, ওর জ্বর কি এখনো ভালো হয়নি? ভালো হবে না কেন, আজকে শাবনুরকে দেখতে আসবে, ছেলেটা বিশাল বড় লোক। তাই নাকি? হ্যাঁ রে, আমাদের সবাইকে ফোনে বলে দিয়েছে, আর তোকে ফোনে পাইনি বলি আমাকে বলতে বলিছে। কিছুক্ষণ বসতে ভালো লাগছে না, তুই থাক, আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি। ঠিক আছে যা। আসো আসো বাপু আসো। এই তুই দাড়ি কেটে তাড়াতাড়ি খাবার পানির ব্যবস্থা কর। ভাই তাহলে বলেন, ছেলে পছন্দ তো? ভাই ওরকম কথা বলে আমাকে লজ্জা দেন না, এরকম ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে, এটাই আমার মেয়ের সৌভাগ্য। না না কাকা, আপনার মেয়ের সৌভাগ্য না, আপনার মেয়ের দুর্ভাগ্য। ও বড় লোক না, ও হলো একটা মস্ত বড় চিটার, আপনার মেয়েকে ছক করে বিয়ে করতে এসেছে। এই রীতি, তুই এসব কি বলছিস? তুই একে চিনিস? এ কে? এ হলো পিজিটি কোম্পানির মালিক। না আপা, তোমার ভুল হচ্ছে, ও কোনো কোম্পানির মালিক না, ও হলো সামান্য একটা ডেলিভারি বয়। খবরদার, না জেনে না শুনে কারো সম্বন্ধে একটা উল্টোপাল্টা কথা বলবি নি। তুই জানিস এর আন্ডারে হাজার হাজার লোক কাজ করে, এমনকি আমিও কাজ করি। আঙ্কেল, আমিও নিজে চোখে দেখেছি এ ডেলিভারি বয়। হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো, কিন্তু কেন যাজ ও ডেলিভারি বয়? সেটাই শোনো। ম্যানেজার, এটা আমার ছেলে, আজ বিদেশ থেকে বাড়ি এসেছে। ভালো আছে বাবু? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ম্যানেজার, আজ থেকে আমার কোম্পানির দায়িত্ব সব আমার ছেলের উপরে দিতে চাই, কিন্তু তার আগে আমার ছেলের কাছ থেকে একটা পরীক্ষা নিতে চাই। কি পরীক্ষা আব্বা? আমি তোমাকে 2 মাস টাইম দিলাম, এর মধ্যে নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম করে দেখাতে হবে, তাহলে বুঝবো তুমি এত বড় কোম্পানি চালানোর যোগ্য। ঠিক আছে আব্বা, কাল থেকে আমি ডেলিভারি কাজে যোগ দেব। আব্বা, তাহলে এই সেই কোম্পানির মালিক? থাক, তোমরা বাবিটা যেভাবে আমাকে নাটক করে অপমান করছো সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। আব্বা, এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না, তাড়াতাড়ি চলো। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাদের দুজনকে যেন আমার কোম্পানিটা না দেখতে পায়। স্যার, আমি কোনো নাটক করিনি, আপনি এইভাবে আমার এত বড় ক্ষতি করবেন না।